আরে কোন তারিখ বললি? 12। আরে সেই দিন রাতে তো আমি উত্তরে হাইওয়েতে কলোনিতেই ছিলাম, কিন্তু বলেই থেমে গেল অভ্র। পর মুহূর্তে ভেবে সে অবাক হলো, তার অজান্তে সে কতটুকু বলে ফেলেছে। এপারে ঠোঁট বাঁকিয়ে হাসলো সায়ান, তার কাজ সম্পন্ন। এটাই চেয়েছিল সায়ান, চেয়েছিল অভ্রের গুমুর ফাঁস করতে, আর তালগোল অজান্তেই সবটা বলে দিয়েছে অভ্র। তুই ধরা পড়ে গেছিস অভ্র, তাহলে তুই ওই কিডন্যাপার? তুই ওই ছবি তুলে দিয়েছিলি না? অভ্রের হাত পা ক্রমশ শীতলতা আহরণ করতে আরম্ভ করেছে। সায়ানের কথার উত্তরে আটকানো গলায় বলল অভ্র, আমি আমি কি করলাম? কি করলি মানে? তুই একটা কিডন্যাপার, প্রতারক, পারলি কিভাবে নিজের বন্ধুকে ফাঁসাতে? তুই একটা মানসিক রোগী অলভি, তা না হলে আমায় তুই এমন ফাঁসাতে পারতিস না। জানিস, এর জন্য আজ আমার চাকরিটা আর নেই, নিজের একটা পরিচিত হারালাম আমি। অভ্রের ঘাম ছুটছে, ভয়ে অস্থির অস্থির লাগছে অভ্রের। অভ্র দিখারা হয়ে বলল, তুই ভুল ভাবছিস আমায়। আমি ব্যাস অভ্র, মজার ব্যাপার কি জানিস, আজ চাকরিটা নেই ঠিকই, কিন্তু দোষী শাস্তি হবে, সবটা রেকর্ড করা হয়েছে, আর আমি এসব পুলিশের হাতে তুলে দিব। হুম, দেব আমি। সায়ান সায়ান এমন করিস না প্লিজ, আমার পুরো কথা। তুই তার আগে জোর করে বিয়ে করতে চাইছিলি না কিরে বল? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এই কিন্তুর জন্যই তারা আজ আমার লিগ্যাল ওয়াইফ। মাথা আকাশ ভেঙে পড়ল অভ্রের, ডান পায়ের উঁচু গোড়ালি আলগা হয়ে আসে। হতবম্ব হয়ে বলে উঠল অভ্র, এসব কি বলছিস তুই? তোর ওয়াইফ মানে বাদ দে, কাল রিসিপশনে বড় করে পার্টি দেওয়া হবে, সপরিবারে আসতে ভুলিস না, তারপর না হয় আমি সবটা পুলিশের কাছেই দিব। সায়ান শোন আমার কথা, ফোন কেটে দিল সায়ান। অভ্র উন্মাদ পাগলের মতো মেঝেতে ধপাস করে বসে পড়ল, কপালের রগগুলো দপাদপ করছে, সব ওলটপালট লাগছে সবটা। আরমান সাহেব তারাকে দেখে রেগে আগুন হয়ে উঠলেন, কর্কশ কণ্ঠে বলে উঠলেন, তুমি এইখানে? চুপটি করে ঠায় দাঁড়িয়ে রইল তারা। আর কিছু না বলে পাশ কাটিয়ে হনহন করে চলে গেলেন আরমান সাহেব। উনি চলে যেতে সাবিহা তারার পাশে এসে দাঁড়ালো, বলল, তুমি মন খারাপ করো না আব্বু অমনি, বাই দা ওয়ে এমন ভিজে চুলে বাইরে কি করছো, আর এই সকাল সকাল গোসল? শেষের কথাটা সাবিহা আনন্দিত কণ্ঠেই বলল। তারা নিজের মুখ কোথায় লোকাবে এবার, আরও একরাশ লজ্জা ঘিরে নিল তাকে, কিন্তু আরও রাগান্বিত কণ্ঠে দমে গেল সাবিহা, ছোট ছোটর মতো থাকবি ভাবিকে, এসব কি বলিস তুই সাবি? দরজা থেকে ভিতরে ঢুকতে ঢুকতে বলে উঠলেন সাবিহার মা। তারা পিছনে তাকালো, উনি বললেন, এত সকাল সকাল উঠে পড়ছো আর চুলটা মুছে আসো? বেশ সুলভ কণ্ঠে বললেন মিস আয়রা। তারা জি বলে চলে গেল উপরে। এদিকে আরমান সাহেব ঘরে ঢুকতে আর চোখে বাইরে তাকিয়ে চোরের মতো ফোন হাতে নিলেন। এদিক ওদিক এক পলক ওয়াশরুমটা পরখ করে ফোন ধরালেন আব্বাস তৈমুরকে। দুইবার ফোন রিং হয়, রিসিভ করল না আব্বাস। আরমান সাহেব উত্তেজনায় হাত পা কাঁপছে। পরের বার ফোন রিসিভ হতে অপর থেকে বাস খাই গলায় বলে উঠলেন, কেউ এত ফোন করার কি আছে? এই ডিল আর পসিবল না আরমান চৌধুরী, বিজনেসের থেকেও নিজের পার্সোনালিটি নিয়ে আমি কতটা কেয়ারফুল আপনার জানা নেই। জানেন না আপনি, আমার স্ট্রং হেড, একে আঘাত করলে তাকে নিঃস না করে আমি দম ফেলি না। আরমান চটে গেলেও কণ্ঠ সাবলীল করে বললেন, দেখুন আমি কিন্তু ছেলের বিয়েতে মোটেও রাজি নই, দয়া করে কালকে রিসিপশনে আসবেন সবাইকে নিয়ে, আর আপনার সকল চা চুকিয়ে দিব আমি। আই অ্যাম টেলিং ইউ, প্লিজ অর্ণব আরশি দুজনকে নিয়ে আসবেন, প্রশ্নই আসে না, একটা কথা বলে আপনাকে, গিরগিটি আপনি, দেখলেন তো আজ কেমন ইনভাইট করছেন। এই ইনভাইটেশন রিজেক্ট করলাম আমি, আমার মেয়ে ডিপ্রেশনে চলে গেছে আরমান চৌধুরী, সব রেসপন্সিবিলিটি আপনার, দায়ী আপনি আর আপনার ছেলে, ফোন কেটে দিলেন তৈমুর। আরমান বিশ্রী কণ্ঠে কচু খোয়া শব্দে গালি দিলেন ওনাকে, কেন এই উচ্ছৃঙ্খল, কেন এত রাগ থাকার পরও এতটা সাবলীল ছিলেন আরমান, কোন পাপের সাথে যুক্ত উনি? বিয়েতে নিজে রাজি নয় তবুও পার্টিতে ইনভাইট, সবটা কি জানেন তৈমুর? নয়তো আসল দোষী তৈমুর। আরমান ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললেন, বেডের বেড পেরিয়ে ল্যাম্প বাতিয়ে টেবিলে ডেস্কটায় আড়াত পেল ফোন। খেয়াল না করেই বেরিয়ে গেল রুম থেকে আরমান, গট গট করে সিঁড়ি বেয়ে নামছেন আরমান।
আয়রা রান্নাঘরে ডিমের অমলেটে উল্টাতে চোখ পড়ল আরমান সাহেবের দিকে। উনি সম্মুখে এসে বলে উঠলেন, কি রান্না করছো? সেই থেকে খিদে পেয়েছে সকলে কোথায়? আয়রা ভয়ক্লিষ্ট কণ্ঠে বলে ওঠে, আপনি বসুন, আমি আনছি। পানিশূন্য কলিজা আয়রায় লোকটা অদ্ভুত। 37 বছরে সংসারে তিনি শান্ত চিন্তাহীন আরমানকে কখনোই দেখেননি। ভয় যে তার ডান হাতে রগগুলো দপাদপ করছে। আরমান সাহেব এক প্রকার তারা দিয়ে টেবিলে বসলেন। আয়রা একে একে খাবার বেড়ে দিল। কিছুটা খেতে উনি গম্ভীর কণ্ঠে আয়রাকে বললেন, সায়ানরা কি খেয়েছে? জি না তো। সাবিয়া যেন ঠিক মতো খেয়ে নেয়, আর ওই মেয়েটাকে বলে যেন একবারে কিছু না করে। আর হ্যাঁ, যাকে যাকে ডাকবে ডেকে নিও, কাল রিসেপশন হচ্ছে। চমকে উঠলেন আয়রা, এই অদ্ভুত মানুষটাকে তিনি বুঝতে অক্ষম। তারাকে মিডিল ক্লাস বলে যে বিয়েতে গেল না, সে নিজে রিসেপশনের কথা বলল। শুকনো ঢোক গিলে হুম উচ্চারণ করলেন আয়রা। রুমে কোথাও কেউ নেই। তারা এদিক সেদিক তাকিয়ে সায়ানকে দেখতে পেল না। ঘরে আরেকটু এগোতে ওয়াশরুম থেকে পানির শব্দ কোনো করে হানা দিল তারার। তার মানে সায়ান ওয়াশরুমে? তারা কিছু না ভেবে যেই বিছানায় বসবে অমনি সায়ান চেঁচিয়ে বলে উঠল, তারা প্লিজ আলমারি থেকে আমার জিন্স আর একটা টি শার্ট বের করে দিবে, আমি ভুলে গেছি নিতে। তারা নির্বিকার আলমারির সম্মুখে দাঁড়ালো। আলমারি খুলে হ্যাঙ্গার থেকে একটা ব্ল্যাক কালারের টি শার্ট বের করে নিল। এরপর তাক থেকে জিন্স বের করতে যাবে, তার আগে সশব্দে একটা ফাইল নিচে পড়ল। তারা বিরক্ত নিয়ে নিচে ঝুঁকতে বিষয়ে কিংবর্ত মর্ম, কারো ডিভোর্স পেপার তারা বুকে দামা দামা বাঁচছে, কার ডিভোর্স পেপার সায়ান তার আলমারিতে রেখেছে। ফাইল তুলে পরের পৃষ্ঠা উল্টাতেই তারার ভূমণ্ডল কেঁপে উঠল। আরমান চৌধুরীর ডিভোর্স পেপার? তার মানে সায়ানের বাবা আগে আরেকটা বিয়ে করেছিল, আর সায়ান এটা অতি যত্নে নিজের আলমারিতে রেখে দিয়েছে। কেন? হঠাৎ তারাকে কেউ হ্যাস্কা টানে সামনে এনে হাত থেকে ফাইলটা কেড়ে নিল। তারা চকিত দৃষ্টিতে নিক্ষেপ করে সায়ানের লোকটার দিকে। সায়ান ফর্সা ধপধপে গরণে লোকটি টাওয়ালে পরে দাঁড়িয়ে অগ্নিদৃষ্টি তাকিয়ে তারার দিকে। তারা ভয় পেয়ে গেল, খুব দ্রুত হওয়ায় কিছু বুঝতে পারল না তারা। সায়ান ফাইল উল্টা দেখতে কড়া গলায় বলে উঠল, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কী করে হলো ফাইলগুলোতে হাত দেওয়া? তারা থমকালো, উনি কেন এত স্টেট ওনার বাবাকে নিয়ে, আর এত রাগ কেন? প্রশ্নের মুখে ফুটে বলতে পারল না তারা। সায়ান আবারও ফাইলটা আলমারিতে রেখে কাপড়গুলো নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। মেঝেতে পানি ভেজা টাওয়ালে পরে এসেছিল সায়ান। তারা সবটা গোল পাকিয়ে আসছে। বিছানায় বসতে ফোনটা বেজে উঠল সায়ানের, কিন্তু এখনও সায়ান বের হয়নি। তারা কাঁপা কাঁপা হাতে ফোনটা নিতে ওয়াশরুম থেকে সায়ান বলে উঠল, তারা ফোনটা রিসিভ করো, ফোন স্ক্রিনের নাম্বারটা চেনা তারার। আনন্দ সহিত ফোনটা রিসিভ করলো তারা। বলে উঠল, চাচি কেমন আছেন? ওপারে তারার চাচি তারার কণ্ঠে পেয়ে তড়িঘড়ি করে বললেন, কেমন আছিস তুই? আমরা সকলেই ভালো আছি, তনায়া কই আছে কোনখানে? চাচু ভালো আছে তো চাচি? আরে মা, তুই বরং এক কাজ কর, সায়ানকে ফোনটা একবার দে, কিছু কথা ছিল। কিন্তু মা, উনি তো ওয়াশ দাও আমাকে। সায়ানের স্বর পেতে সামনে তাকালো তারা। কালো জিন্স আর কালো শার্টে অসাধারণ লাগছে সায়ানকে। তার সামনের বড় বড় চুলগুলো সৌন্দর্য বাড়াচ্ছে দ্বিগুণভাবে। মুগ্ধনয়নে তাকিয়ে রইল তারা। একটা পুরুষ কতটা সুদর্শন হতে পারে তা সায়ানকে স্বচক্ষে না দেখলে হয়তো জানাই হতো না তারার। তারার হাত থেকে কখন ফোনটা সায়ান নিল তারা টেরই পেল না। ফোন হাতে নিয়ে সালাম দিল সায়ান, ধ্যান ভাঙল তারার। এবার সেও লজ্জিত হলো খানে। কেউ এমন বেহায়ের মতো তাকিয়ে থাকে? ইস, সায়ান বললো, কেমন আছেন? ভালো আছি, তোমরা সকলে? খুব ভালো আছি। বলেছিলাম কাল আমাদের রিসেপশন পার্টি হবে, সকলেই চলে আসবেন। মৃদু সুরে ওপারে হাসলেন ইলমা। ক্ষীণ সুরে যাব বললেন। এরপর বললেন, আচ্ছা তাহলে রাখি, জি জি বিকেলে দেখা হচ্ছে। সায়ান ফোন কেটে তারার দিকে তাকালো। কিছুক্ষণ আগে ঘটনা সে মন মরা। সায়ান তারার গা ঘেঁষে পাশে বসে। তখনকার আচরণের জন্য মন খারাপ তারা? না বলে চুপ করে রইল তারা। সায়ান এক হাতে তারার ঘাড়ে রাখতে তারা শরীরে শীতল স্পর্শ অনুভব করল। সায়ান এবার মুখে হাসির ঝুড়ি নিয়ে বলল, তখনকার জন্য আই এম রেলি রেলি সরি, ক্ষমা চাইছি, তখন মাথা ঠিক ছিল না আমার। আচ্ছা শোনো, এখন একটু বেরোবো আমি, দুপুরে পার্লারের লোক আসবে, ফুটফুটে হয়ে সেজে নিয়ে তো আমি যেন চোখ সরাতেই না পারি, মনে থাকবে? তারা মুখে লাল আভা। সায়ান সে গালে আলতো শুয়ে বেরিয়ে গেল রুম থেকে। ঘ্যাট হয়ে বসে রইল তারা। আজকাল অনুভূতিগুলো খুব বেশি বিষাক্ত, বেহায়া তার স্পর্শে কাঁপায় আমাকে।
রন্ধে রন্ধে শিহরণের মেলা বসায়। সূর্য হেলে গেছে, সাবিয়া কোত্থেকে ছুটে এসে রুমে চলে এলো। তারা তখন ফোনে ব্যস্ত, এসে ফোনটা সো মেরে কেড়ে নিল সাবিহা। তারা পুরোই হতবাক, ভাবি তুমি তো দেখি এখনও লেহেঙ্গাটা বের করনি। পার্লায় লোক এসে গেছে, কার সাথে কথা বলছো শুনি? কবিতার সাথে, ও আসবে তারপর সাজবো, সাবিয়া উৎফুল্ল কণ্ঠে বলল। আরেক ভাবি দাঁড়াও, সাবিয়া ফোন কানে নিয়ে বলল, ক্যাসে হো ভাবিজি, থোড়া জলদি আইয়ে প্লিজ। এরপর ফোন কেটে দিল কবিতা। সায়ানদের চৌধুরী ভিলায় সাজানো হচ্ছে, বড় বড় ডিস্কগুলায় বাজতে আরম্ভ করেছে ইতিমধ্যে গান, সাজানো হচ্ছে সায়ানদের পুরো গার্ডেন। কিছুক্ষণ আগে আসলো কবিতা, এসেছেন পুরো ইখতিয়ার বাড়ি, সবাইকে নিয়ে আমন্ত্রণ করেছেন আরমান চৌধুরী। আয়রা অবাক চোখে তাকে অদ্ভুত, তখনই এলেন তৈমুর পরিবার, অর্ণবার আরশি এসেছে সাথে, হাফ সেরে বাঁচলেন আরমান, এতক্ষণ বুকে দামাদামা বাঁচছিল তার। তিনি খুবই গুরুত্বের সহিত নিয়ে গেলেন ড্রয়িং রুমে স্পেশাল অতিথি আদায়। তারাকে সাজাচ্ছে কবিতা, পুরো ঘরে খুনসুটি, সকলের মুখে হাসি, তারা ইচ্ছে হচ্ছে মাটি খুঁড়ে ঢুকে যেতে। এদিকে বাইরে উল্লুক ফুল্লুক করছে সায়ান, এত ভিড়ে তারাকে খুঁজেই পেল না সে, আশাহত হয়ে পাশের রুমে বসে রইল। তনয়া আর সাবিহা বেশ জমে উঠেছে, ওরা বিছানায় পায়ে পা তুলে গল্প করছে। তখনই প্রবেশ করলো তুর, ভিড় ঠেলে ভিতরে ঢুকলো তনয়া, ভুরু যুগল কুঞ্চিত করে বলে উঠল, ভাই তুই এখানে কি করছিস? এত মেয়ের মাঝে তুই ঠেলে ঠুলে কই যাচ্ছিস? লাইন মারতে এসেছি রে, জ্বালাস না তো। তুরের কথায় সকল মেয়ে উচ্চস্বরে হাসতে লাগলো। কেউ ঠেস দিয়ে বলল, আরে ভাইয়াকে কেউ একটা জিএফ খুঁজে দাও, ওনাকে দেখে কষ্ট লাগছে রে। আবার সকলে হাসলো, তোর আরেকটু এগিয়ে তারার কাছাকাছি চলে গেল। কবিতাও সেখানে তোর তারাকে ডাকলো, তারা পিছনে ফিরে তাকালো, তারা মুখে জলজল করছে শরীর ভর্তি গহনা, সাথে লাল লেহেঙ্গা, অপরূপ লাগছে তারাকে। তোর হেসে দিয়ে বলে উঠল, তোকে একটা কথা বলবো। তারা ক্ষণিক ভয় লাগলো, কি এমন বলবে? কিন্তু তারাকে অবাক করে মুখে হাসি ফোটালো তোর, বলল, তোর এই বিয়ে আর আরমান সাহেবের খানিক সাহায্যের জন্য আমি খুবই ভালো আছি, এখন তোর ভালো আশা করি। তারা কিছু বুঝলো না, বলল, মানে? মানে অনেক কিছু, আজ না হোক কালই তুই সবটা বুঝবি, বলে তোর চলে যেতে চাইছিল। তারা পিছু ডাকলো, সাবধানে বলল, আপনি যা বলবেন তার মানে কি? ওই যে বললাম হিয়ালি করবেন না তোর ভাই। কবিতা দুপক্ষের হিয়ালি দেখে বিরক্ত কণ্ঠে বলল, আরে ভাইয়া আপনি জানতো অনেক মেয়ে এসেছে, লাইন মারবেন বলেছিলেন না, যান যান। তোর ফুকলা হেসে চলে গেল, হতবিম্ব হয়ে বসে রইল তারা। আরমান সাহেবের রহস্যটাই কি সাথে তুরি বা জড়ালো কীভাবে? সকলে একটু ফাঁকা হওয়ায়, আর তোর তনয়া সাবিহা তোমরাও চাও, আর একটু একটু স্পেস দাও। কবিতার বলা কথায় খুদের আগে বলল সাবিহা, আমরা কেন? তালে তাল মিলায় তনায়ও বলল, তাই তো, আমরা যাব কেন? বললাম না যাও। তারা বলল, আরে তুই ওদের যেতে বলছিস কেন? থাকুক না, তুই চুপ কর, কি হলো, যাও তোমরা। সকলে বেচার মুখ করে চলে গেল, সবাই যেতে তারা বলে উঠল, তুই ওদের যেতে বললি কেন? তারা শয়তানি হেসে দরজার কাছে গেল, তারাও চেয়ে চেয়ারে উঠে দাঁড়ালো, হঠাৎই লাইট অফ করে দিল কবিতা। তারা ভুরুকুসকে এগোতে দরজা দিয়ে বিরাট আকৃতির কেউ ঢুকে পড়ল, কবিতা হেসে দরজা বন্ধ করে দিল। এদিকে কেউ ভিতরে ঢুকে তারা বাহু ধরে খিসে দেওয়ালে চেপে নিল, তারার বুকে ছ্যাদ করে উঠল, কার গরম নিশা সরাসরি হৃদয়ে হানা দিতে লাগলো তার, কোমরে ফাঁকা জায়গায় আলতো স্পর্শ কেঁপে উঠল তারা, কেউ খুব গাঢ় চুম্বন করলো তখনই। এদিকে কবিতা বেরিয়ে হিহি করে হাসতে লাগলো, বলল, আমার দুলাভাই বড্ড লুচ্চু, বলে ড্রয়িং রুমে চলে গেল কবিতা। কিন্তু ড্রয়িং রুমে গিয়ে মাথায় হাত কবিতা, সেই দিনে সেই বদমাইশ পাঁচি বড়লোক ছেলেটা এখানে এটা পার হবে কি করে? এদিকে অর্ণব সেই দিকেই তাকিয়ে, গলার উড়নাটা মাথা থেকে মুখ অব্দি ঢেকে আস্তে আস্তে হাঁটতে লাগলো কবিতা। কিন্তু অর্ণবের তুখর দৃষ্টি থেকে পার হতে পারলো না কবিতা, অর্ণবকে বাস খায় কণ্ঠে থেমে গেল, এই যে মেয়ে দাঁড়াও, ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল কবিতা। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, কথাটা মহাসত্য, শব্দের উৎস চেনা কবিতার, খাটাসটা আসছে বোধ হয়, ঘোমটাটা আরও ভালোভাবে নিয়ে নিল কবিতা। ধরা পড়লে ভরা বাড়িতে আর মানসম্মান কিছুই থাকবে না। অর্ণব চলে গেল কবিতার কাছে, সন্ধিয়ান দৃষ্টি পরখ করল, বলল, মুখের ঘোমটাটা সরাও তো, ঠিক ভেবেছে কবিতা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কবিতা শুকনো ঢোকিলে কণ্ঠস্বর পাল্টে বলল, একজন মেয়ের চেহারা দেখতে চান, লজ্জা থাকা উচিত। কণ্ঠ পাল্টেছে, অথচ তেজটা যে একটুও কমানোর উচিত ছিল সেটা ভুলে গেছেন।
চিনে ফেলেছি আমি, পার্টিতে খাওয়ার মতলবে চলে এসেছেন, লজ্জা নেই আপনার। যাহ, কীভাবে চিনলো? কবিতা পরের কথাগুলো আর রাগ কন্ট্রোল করতে পারলো না, ঘোমটা এক টেনে খুলে চেঁচিয়ে বলল, কি বললেন আপনি? আমি বিনা নিমন্ত্রণে চলে এসেছি। ও মা, তা নয় তো কি, চুরি করতে এসেছেন? মুখ সামলে কথা বলুন। বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন এসেছেন? নিশ্চয় আমার পিছু নিয়েছেন, বলি দেশে কি আর মাইয়া নাই? দামরা পুরো বিয়ে করে নিলেই তো হয়, অর্ণব দাঁতে দাঁত চেপে বলে উঠল, হট ননসেন্স। কি বললে? বুড়ো দামরা আর আমি আপনার পিছু নিয়ে নিয়েছি, আপনি জানেন আমি কে? এবার খানিক ভয় হচ্ছে কবিতার, যদি এবারের কোনো আত্মীয় হয়, কিন্তু এখন ভয় পেয়েছে বুঝলে তো আরও চেপে ধরবে। কবিতা ভয় চেপে বলল, আপনি জানেন আমি কে? এবার অর্ণব ভাবতে লাগলো, কে ইনি? এ বাড়িতে তো আগে দেখিনি, তাহলে কি সায়নের শালি? অর্ণব আটকানো গলায় বলল, কে কে আপনি? আতখাওয়া কণ্ঠে শুনে একটু সাহস পেল কবিতা। দূর থেকে তৈমুর আরমানের লক্ষ্য করলেন সব কিছু। কবিতা কিছু বলবে তার আগে আরমান সাহেব এসে দাঁড়ালো অর্ণবের সম্মুখে। অর্ণবকে জিজ্ঞেস করলো, কে এই মেয়ে? আই ডোন্ট নো আঙ্কেল, ব্যাস সুযোগকে সদ্ব্যবহার করলো কবিতা, আস্তে করে কেটে পড়লো সেখান থেকে। অর্ণব কথা শেষ করে দেখতে পেল না কবিতাকে, এদিক সেদিক তাকিয়ে আরও দেখা মিলল না মেয়েটার। আমার সুক্তারা আজ প্রচুর সুন্দর লাগছে, আচ্ছা ঘুরতে যাবা? পাগল আপনি আমাদের নিয়ে আজকের পুরো অনুষ্ঠান, সেটা স্যার যাবো কোথায়? জানো সুক্তরা, তোমায় আজ কত মায়াবী লাগছে, ছোট্ট হৃদয়টা ওজার করে ভালোবাসতে মন চাইছে তোমায়। নিজের মুখে কখনোই বলিনি কোনো মেয়েকে সে সুন্দর, শুধু সাবিহা বাদে। অন্ধকারে আফসা আলোয় মুখের দিকে তাকিয়ে সায়ান তার ঠোঁট জোড়া ভিজিয়ে বলল, তাই নাকি সুক্তারা? আমার সুক্তারা, ঘরের দরজা বন্ধ কেন, কে ভিতরে? কারো কটমটে গলায় সায়ান সিটকে দূরে সরে গেল। তারার কলিজার পানি নেই, যদি তাদের এইভাবে কেউ দেখে ফেলে কি হবে? তারা সুইচবোর্ড খুঁজতে লাগলো, উত্তেজনায় স্যান নখ কামড়াচ্ছে, আজ স্পষ্ট এটা তার চাচি হঠাৎই ইলমা। অনেক কষ্টে তারা সুইচবোর্ড খুঁজে পেল, আলো চালিয়ে স্যানকে দেখে চটে গেল তারা। আপনি এখনো লুকাননি? আরে আজীব তো, লুকাবো কেন, ধরা পড়ার শখ আছে? স্যান বুকা শুকাভাবে বলল, না। তাহলে খাটের তলায় ঢুকুন। হ্যাঁ ওয়াশরুমে যাই, তারা তপ্ত শ্বাস ছেড়ে বলল, যান কোথায় যাবেন? স্যান ছুটে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। অশ্রমে বেশিনে ঠেস দিয়ে বলল, বইয়ের সাথে একটু সময় কাটিয়েও শান্তি নেই। এদিকে তারা নিজেকে সামলে খুলে দিল দরজা, এর মানে সায়ানও ঘরে এসে দরজা লাগিয়েছিল। তারা দরজা খুলতে হুড়মুড় করে ঢুকল আয়রা আর ইলিমা। তারা দরজা খুলে পাশে দাঁড়িয়ে বুকে হাত গুঁজল, ভুলেও যদি কেউ ওয়াশরুমে পা বাড়ায় তাহলে আজ মানসম্মান ফালা ফালা হয়ে যাবে। ইলমা আর আয়রা ঘরে এসে পুরো ঘরে চোখ বোলালো। এরপর তারাকে বললেন, তুই ঘরে কি করছিস? তারা বুক টিপ টিপ করছে, হাত কাঁপছে, অথচ উত্তর সে মুখ ফুটে কিছুই বলতে পারছে না। অদ্ভুত, কি হলো তারা? তুমি দরজা বন্ধ করে কি করছিলে? ও ওই সাবিয়া দরজা লাগিয়ে দিয়ে চলে গেছে, উনি ঘোরাঘুরি করছিলেন তো, আর আমিও। তারার কথা ওয়াশরুম থেকে সায়ান শুনে আটকে রইল, শেষে কিনা তাকে লুচ্চা প্রমাণের চেষ্টা, সে ঘোরাঘুরি করছিল এটা না বললে চলছিল না তারার? তারা মুখ বাকি ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখতে লাগলো সায়ান। তারা কি বলছে জানে না, তবে আয়রা আর ইলমার মুখ দেখে বোঝা যায় ওরা বিশ্বাস করেছে। তারা বড় করে শ্বাস নিল, তখনই সদরে দাঁড়ালো সাবিহা, বলে উঠল, ভাবি চলো নিচে। তারা হুম বলে চলে গেল তার সাথে। সায়ান ধরা পড়ল পড়ু, নিজে ভাসলে বাপের নাম। তারা কবিতা সাবিহা তনায় একসাথেই দাঁড়িয়ে, কেউ আসলে শুধু সালাম দিচ্ছে তারা, চারজনে আড্ডায় মেতেছে। ইলমা অখুশি চোখে তাকিয়ে, আজকালকার মেয়েদের লাজ লজ্জা বলে কিছুই নেই, কই মেয়েটা লজ্জায় লজ্জায় ভাব করে মোটা করে ঘোমটা দিয়ে থাকবে তা না? ইলমা দীর্ঘশ্বাস ছাড়লেন, তাদের সময় হলে হয়তো ভ্যা ভ্যা করে কাঁদতেন উনি। কেমন আছো মিস অ্যান্ড মিসেস কবিতা? তারা কারো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো দুজনে। সামনে অব্র দাঁড়িয়ে কবিতা এক পলক তাকিয়ে মাথা নিচু করে নিল। তারা হেসে জবাব দিল, খুব ভালো আছি, আসার জন্য ধন্যবাদ কবিতা। তুমি? কবিতার মন বিষিয়ে উঠেছে, বলার ভাষা সে হারিয়েছে, তৎক্ষণাৎ সে চলে গেল সেখান থেকে। অব্র যা জাতীয় কিছু উচ্চারণ করে পিছু নিল কবিতার। এদিকে কবিতা দূরে এসে বাগানের এক কোনায় দাঁড়ালো, অব্রখানে দূরত্ব রেখে দাঁড়ালো পাশে। কবিতা অব্রের অস্তিত্ব বুঝতে হাত মুষ্টিবদ্ধ করে নিল। অব্র বলল, কথা বলবে না? কবিতা সেভাবেই বলল, কোন অধিকারে? কেন আমি বলছি। ঠিক দুজনের মাঝখানে এসে বলে উঠল অর্ণব। কবিতা তাকাতে একা একাই বলে উঠল, আপনি জানেন
অব্র আর কবিতার মাঝে রয়েছ হয়ে দাঁড়ালো অর্ণব। কবিতার আত খাওয়া প্রশ্নে অর্ণব ফোকলা হেসে বেশি জমিয়ে দাঁড়ালো, বলল, অর্ণব চৌধুরীকে খাটাজ বলেছিলেন না আপনি? মিস কবিতা, আপনি যে একজন বিবাহিত আমি জানি, এটাও জানি আপনাদের ডিভোর্স হয়েছে, কার সাথে হয়েছে এটাও জানি। অব্র, অব্রের সাথেই তো বিয়ে হয়েছিল আপনার, তাই না? কবিতা চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। অর্ণব অব্রের দিকে তাকিয়ে বলল, এটা কি জানেন মিস কবিতা, আপনার প্রাক্তন স্বামীর হাতে খুবই কম সময় আছে, জানেন না কোন আনন্দে এখানে ছুটে এসেছে? কবিতা ভুরু যুগল কুসকে তাকালো অর্ণবের দিকে, বলল, এর মানে? মানে হলো আপনার বান্ধবী তারাকে কিডন্যাপ করা হয়েছিল, কে জানেন নিশ্চয়? কবিতা হুম বলল। অর্ণব ফের বলতে আরম্ভ করলো, 12ই অক্টোবর রাতে তারাকে আর কেউ নয়, এই অভ্রয় কিডন্যাপ করেছিল, সে ছিল বিয়ে করবে, কিন্তু তার আগে সেইখানে পৌঁছে যায় সায়ান, কোনো মতে প্রাণ হাতে পালায় সেই লোক, শুধু মেয়েটার বদনাম করবে বলে ছবিটা তুলেছিল, ভাবতেই গাড়িড়ি করে ওঠে। কবিতার মাথায় যেন বাস পড়ল তৎক্ষণাৎ, তারার কিডন্যাপার অভ্র, এতটা অমানুষনি? কবিতা ঘৃণা নিক্ষেপ করলো অভ্রের প্রতি। অভ্র হঠাৎই অর্ণবের গলার খামসে ধরলো, দাঁতে দাঁত খিচিয়ে বলল, ইউ রাস্কেল, কলারটা সারো অভ্র। সায়ানের গলায় অভ্র থেমে গেল, কলার ছেড়ে কিছুটা দূরত্ব রেখে ফুসতে লাগলো অভ্র। সায়ান অভ্রের সম্মুখে গিয়ে বললেন, আরও কিছু করার আছে তোর অভ্র? আমি তো ভেবেছিলাম তুই পালাবি অভ্র, পাতাল খুঁড়ে তোকে বের করতে হবে, কিন্তু তুই তো দেখি বেশ সোজে গুজেই হাজির হয়েছিস, আর তুই যে এমন খারাপ বিয়ে বা করবি অর্ণবের সাথে, তুই জানিস আমি চাইলে কিন্তু তোকে এক্ষুনি পুলিশে দিতে পারি, যথেষ্ট প্রুফ আছে আমার কাছে। আমার মাঝে মধ্যে মনে হয় তুই কি সাইকো অভ্র, তোর মানসিক সমস্যা আছে তাই না? অভ্র উন্মাদ হয়ে দাঁড়িয়ে রইল, ইতিমধ্যে কপাল ঘামছে অভ্রের। সায়ান ফের বলল, আমি চাইছি না আজকের এই পার্টিটা নষ্ট হোক, তাই তোকে বলছি অভ্র, আজকে কোনো সিন ক্রিয়েট করিস না। কবিতা ঠোঁট জোড়া ভিজিয়ে নিল, চোখে নোনা জল জমেছে, বুক সারখার হয়ে আসছে, গলায় ধলা পাকিয়ে আসছে অশ্রুতে টলমল, চোখে একবার তাকালো অভ্রের পানে কবিতা, পাগল উন্মাদ দাঁড়িয়ে সম্মুখে মুহূর্তে ঘৃণার মুখে ফিরে নিল কবিতা, দাঁড়াতে কষ্ট হচ্ছে কবিতা, সেখান থেকে ছুটে চলে গেল কবিতা, সিঁড়ি ছুটে ছাদে গ্রিল আঁকড়ে ধরে রইল কবিতা। আধ ঘন্টা পরে আপনাকে দেখেছিলাম, কি করছিলেন ওইখানে? কারোটাকে চোখের পানি ঝটপট মুছে নিল কবিতা, পিছু ফিরতে কোলে গাত গুজে অর্ণবকে দেখতে পেল সে। অর্ণব অপলক চোখে তাকিয়ে তার দিকে, কবিতা নাক টেনে বলল, আপনি? হাত ছেড়ে ক্ষুদ্র শ্বাস ছাড়ল অর্ণব, এগিয়ে এসে কবিতার পাশে গ্রিলে হাত রাখল, সুদূর আকাশে তাকিয়ে বলল, রাতে ছাদে এসেছেন, ভূত ধরবে। কবিতা ফিক করে হাসল, তার অনিচ্ছা সত্ত্বেও চোখ বাঁধ ভাঙছে, আবারও আশা পানি মুছে ফেলে বলল কবিতা, সেটারই বা এখন বাকি কি? মানে? কবিতা চোখ চকচক করে ওঠে, বলল, অনেক কিছু, আমার কথায় আমাকে ফিরিয়ে দিচ্ছেন তো? কবিতা গ্রিল ঠেস দিয়ে দাঁড়ালো, রাতে হালকা স্নিগ্ধ হাওয়ায় দুলছে কবিতার চুলগুলো, বেবি হেয়ারগুলো বারবার মুখে এসে পড়ছে। অর্ণব সেইভাবেই বলল, নিহারিকা পাখি চেনেন মিস কবিতা? হঠাৎ এমন প্রশ্নে তার চোখ চোখে তাকিয়ে রইল কবিতা, বলল, চিনি, কিন্তু নিচে সায়ান আর আপনার বান্ধবী কত মজা করছে, সাথে তনয়া সাবিহা কত মজা করছে, আপনি এখানে কি করছেন মিস কবিতা? ভালো লাগছিল না তাই? অর্ণব এবার তাকালো কবিতার দিকে, নাকের ডোকায় শিশির বিন্দু কবিতার, যথাসম্ভব সেটা চোখের পানি। অর্ণব হাতের ইশারা করে দেখতে পানিটুকু মুছে আবার নাকে টেনে তাকালো কবিতা। কিছুক্ষণ কাটলো নীরবতা, হঠাৎই কবিতা জোরে বলে উঠল, আপনি তখন যেগুলো আমার সম্পর্কে বললেন সেগুলো জানলেন কিভাবে? অর্ণব চৌধুরীকে কেউ গালি দিল আর সেটা অর্ণব স্পৃহার করবে? সায়ানকে বলতে সায়ান সব বলে দিল, সত্যি আকাশ মেঘ জমেছে, আই এম সরি মিস কবিতা, না জেনে কত কি বলেছি, আই এম রিয়েলি সরি, বলে অর্ণব হনহন করে চলে গেল। কবিতা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, সরি, মেঘ জমেছে আকাশের মানে, আর নিহারিকা পাখি বা মানে কি, আর রিয়েলি সরি তালকোল পাকাচ্ছে সব কিছু। রাত প্রায় 4:30, কালকের অনুষ্ঠান শেষ, সকলেই চলে গেছে, রয়েছে তনয়, তোর ইলমা, ইখতিয়ার চলে গেছেন সেই রাতে, একলা বাড়ি ফেলে থাকা উচিত মনে করেনি ইখতিয়ার, রয়েছে তৈমুর সমেত তার ফ্যামিলি। অর্ণবকে অনেক চেষ্টা করে আটকাতে পারেনি কেউ, বরাবরই অর্ণব এমন, পুরো বাড়ির মানুষ গভীর নিদ্রে আচ্ছন্ন, কেউ জেগে নেই, দোতলার পূর্বে কোনায় বড় কাঠের দরজায় খানিক শব্দে ঘুম ভেঙে গেল তার, আর উদুম করে উঠে বসলো, যেন বড্ড খারাপ স্বপ্ন দেখলো তারা।
শহরেও শিয়ালের হাঁক শোনা যায়। কিভাবে তারা সবুজ ডিমলাইটের আলোয় জগ ভর্তি পানি থেকে এক গ্লাস পানি নিয়ে ডকডক করে খেয়ে নিল, বুক থমথম করছে। অন্যথায় রাতে তুলনায় আজকে রাত বেশি অদ্ভুত লাগছে। আবার শুয়ে পড়ল তারা, অনেকক্ষণ এপাশ ওপাশ করে ঘুম আসছে না। এদিকে সায়ান ঘুমে কাঁদো, চাঁদ উঠেছে, হালকা আলো আসছে বেলকুনি থেকে ঘরে। তারার আর না পেরে উঠে পড়লো বিছানা ছেড়ে, চোখে আর ঘুম নেই। বেলকুনির দিকে এক পা এক পা করে এগিয়ে দাঁড়ালো তারা। আকাশে একটি তারাও নেই, আসে অর্ধেক চাঁদ। হঠাৎই ধুরুম করে কিছু পড়ার আওয়াজে শরীর ঝাঁকি দিয়ে উঠল তারার। চোখে শব্দ স্থানে নিতে শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল তারার। গায়ে চাদর পরে তার শ্বশুর বাইরে, চোরের মতো এদিক ওদিক চাওয়াচাই করছে। তারা থ হয়ে দাঁড়িয়ে রইল। একটু পরে অর্ণব চোরা ভঙ্গিতে বাইরে এসে দাঁড়ালো। তোর তৈমোর কালো চাদরে মোরা তিনজনে এদিক ওদিক চেয়ে বাড়ির উত্তরের দিকে হাঁটতে লাগলো ওরা। এত রাতে এরা বাইরে কেন? তোর ভাইও সাথে, কালকে কি এটার কথাই বলছিল? কাল তোর ভাই, এটা কি নতুন জীবন? কৌতূহল হচ্ছে তারার, তার কি যাওয়া উচিত? রগে রগে অচেনা আগ্রহ টানছে তারাকে। সুটের রুমে চলে এলো তারা, সায়ন ঘুমে নাক ডাকছে। পাশে রাখা শাল গায়ে জড়িয়ে তারা ঘর থেকে বেরিয়ে গেল। এক প্রকার ছুটে বেরিয়ে গেল তারা, সিঁড়ি বেয়ে তড়িৎগতিতে নিচে নেমে এলো। সদর দরজা বন্ধ, উত্তেজনায় হাত পা কাঁপছে তারার। নিজের শ্বশুরকে কি সন্দেহ করা ঠিক? কিন্তু এত রাতে চোরের মতো বাড়ির উত্তরে কি? তারা আরেকটা ছুটে বাড়ির পিছনের দরজায় চলে গেল। দরজাটা দক্ষিণ দিকে, দরজা খুলে পশ্চিম হয়ে বাইরে চলে এলো তারা। শীতল বাতাস বইছে, রোজ এই বাগানের আলো জ্বলে, আজ নেই, ঘুটঘুটে অন্ধকার। তারার কৌতূহল তারাকে ছুটিয়ে নিয়ে গেল উত্তরের দিকে যেতে। মোবাইলে আলো চোখে পড়ল তারা, সবার হাতে মোবাইল, বুকে দামাদামা বাজছে। আরেকটু এগোতে শুকনো কাঠ পা পড়ে খড়খুটের আওয়াজে করে উঠল। মুহূর্তে বুক করে উঠল তার হৃৎপিণ্ড। ওখান থেকে কেউ মোবাইলের আলো তাক করল সেই দিকে, ধরা পড়ে গেল তারা। কেউ একজন বলল, জানতাম তুমি আসবে তারা, জানতাম তুমি আসবে।